মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ, ফুরফুরে দুপুর, পাহাড় জঙ্গলে তীব্র টান, গভীর জঙ্গলে হুটখোলা জিপে জঙ্গল দেখার জন্য দৌড়ে বেড়ানো, এর অমক টান জঙ্গলপ্রেমী বন্য জন্তুপ্রেমী মানুষেরা সকলেই জানেন। আর সেটা যদি জিম কর্বেট জাতীয় উদ্যান হয় তাহলে তো সোনায় সোহাগা। মূলত বাঘ দেখার উদ্দেশ্য নিয়ে জঙ্গলপ্রেমী মানুষরা জিম কর্বেটে ভিড় জমান, কিন্তু আমাদের অন্য আকর্ষণে আমরা উজ্জীবিত ছিলাম, কারণ আমরা শুনেছিলাম জিম কর্বেট 1200 প্রজাতির পাখির আবাসস্থল। জঙ্গলে প্রবেশ করতেই প্রথমে আমাদের দেখা দিল চেঞ্জেবল হক ঈগল, তিনি নিজের মনে গা পরিষ্কার করছেন। হঠাৎ চোখে পড়ল একটা ক্রেস্টেড সার্পেন্ট ঈগল একটা সাপ ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কখনো বা চৌকিতে আমাদের দেখা দিয়ে চোখ তুলে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে সম্বর, কখনো বা বার্কিং ডিয়ার। জিম কর্বেটের মধ্যে দিয়ে বয়ে চলেছে সুন্দর নীল জলের রামগঙ্গা নদী। রামগঙ্গার তীরে হাতিদের আবাসস্থল, হাতিরা জলের মধ্যে খেলা করছে, জলের পার ধরে হাঁটছে। আমার গাড়ি চলতে চলতে ফিরোজকে থামালাম। কলার ফ্যালকনেট তার নিজের সাইজের প্রায় একটা বুসচ্যাট পাখিকে ধরে এনে ডালে বসে বসে পরম তৃপ্তিতে উদর পূর্তি করল। একটু পরে দেখলাম শাখা মৃগ আর মৃগদের খুব ভালোই বোঝাপড়া। এক জায়গায় গাড়ি দাঁড়িয়েছিল যে বাঘ বাবাজি নাকি ঘাস জমির মধ্যে বসে আছেন শিকার ধরার জন্য। একটু দূরে দেখলাম অনেক হরিণ চড়ে বেড়াচ্ছে, কিন্তু হঠাৎ করে গাছের মাথা থেকে কর্কশ স্বরে ডাক দিল শাখা মৃগ। সমস্ত হরিণগুলো চকিতে এক লাফ দিয়ে সবাই আড়ালে চলে গেল। বাঘ বাবাজি আর কী করে, ব্যর্থ মনোরথ হয়ে সে পাহাড়ের কোলের মধ্যে ফিরে চলল।
অবশেষে শেষ সাফারিতে আমাদের দেখা দিলেন বাঘমামা, তার বাচ্চাদের জন্য হরিণ শিকার করে নিয়ে চলেছেন বয়ে। দৃশ্যটা যথেষ্ট কষ্টকর, কিন্তু আলোকচিত্রীরা বহু প্রতীক্ষা করে থাকে এরকম একটা শটের জন্য। আমাদের সাফারি শেষ হয়।